আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজ আমি তোমাদেরকে দেখাবো যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2007-এর কিছু টুলসের কাজ। তো গত টিউটোরিয়ালটিতে দেখিয়েছিলাম কিছু কাজ, তো আজকে তারপর থেকে দেখাবো। তো আমি অফিস ওয়ার্ডটা চালু করে নিচ্ছি। চালু করে নেওয়ার পর ইনসার্ট অপশনের যে সর্বশেষ তিনটা টুলস রয়েছিল সেটা হচ্ছে, সেটার মধ্যে একটা হচ্ছে ওয়ার্ড আর্ট, আর দুটা হচ্ছে ইকুয়েশন এবং সিম্পল। তো আজ আমি তোমাদেরকে দেখাবো ওয়ার্ড আর্ট দিয়ে কী কী কাজ করা যায়, কেমন কাজ করা যায় এবং সেটা কীভাবে করতে হয়। তো দেখো, প্রথমত আমি এটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যে কোনো একটা স্টাইল, যে কোনো একটা স্টাইল আমি সিলেক্ট করব। যেমন এটা সিলেক্ট করলাম আমি, কিবা আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে নেওয়ার পর একটা মেসেজ আসবে, মেসেজের মতন দেখাবে, ওই টুলস অ্যাপে আমি লিখতেও পারবো। তো এখানে একটা লেখা আছে যে ইউ টেক্সট হেয়ার, যে তুমি এখানে কিছু লেখো। তো তোমার প্রয়োজনীয় যা একটা স্টাইলের দরকার সেটা তুমি লিখবে। যেমন আমি এখানে একটা লেখা লিখতেছি যে, যেমন লিখলাম যে মাইক্রোসফট এম এ সি আর ও এস ও এফ টি মাইক্রোসফট কর্পোরেশন সি ও আর পি ও কর্পো আর এ ডি আই ও এন মাইক্রোসফট কর্পোরেশন। মাইক্রোসফট কর্পোরেশন লেখাটার পর আমি এটা হালকা, মানে আপাতত মোটাই আছে, এই মোটা যে ফ্রন্ট আছে এই ফ্রন্টটা আমি চেঞ্জ করে নেব। ফ্রন্টটা চেঞ্জ করে অন্য একটা ফ্রন্ট দিই। তো এখানে একটা ফ্রন্ট দিলাম। তো এখান থেকে একটু সাইজটা একটু প্রয়োজন বোধ একটু কমিয়ে নিলাম। তো এটা আমি তারপর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর দেখো থ্রিডি আর্ট, আর্টের মতো একটা এফেক্টের মতো একটা সুন্দর একটা ডিজাইন হয়েছে। তো এটা এখন ধরে নাড়াচাড়া করা যাবে না, এটা সীমাবদ্ধ আছে। তো এটা একটা পজিশনে আছে, যে পজিশনটা রয়েছে ওই পজিশন অনুযায়ী এই পজিশনটাকে আমরা চেঞ্জ করলে তো এটা যেখানে খুশি সেখানে নিয়ে কাজ করতে পারবো। তো এই পজিশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে নিই, মোর লেআউট অপশন, এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট, তারপর ওকে। তো দেখো, এটাকে আমরা এখন যে কোনো জায়গায় আমরা ড্রাগ করে নিয়ে রাখতে পারবো। তো এটা দেখো, এটার মধ্যে আরও অনেক কাজ রয়েছে। যেমন এখানে একটা নীল বাটন রয়েছে, এটা যদি এদিকে আমি ট্র্যাক করি তো এটা লেখার একটু অ্যাঙ্গেল হয়ে আরও সুন্দর দেখাবে। তো এটা মাঝে মাঝে থেকে একটু ভিতরে রাখি তো খুব সুন্দর দেখাবে। তো এই লেখাটাকে তুমি ইচ্ছা করলে ট্র্যাক করে তুমি বড় করতে পারবে, তারপর হোয়াইটও করতে পারবে। তো তুমি এই লেখাটা যদি এভাবে কভার পেজ হিসাবেও যদি এটা দিয়ে তুমি কোনো কভার পেজের কোনো ফটো বানাও তাহলেও তুমি সেটা করতে পারবে। তো দেখো, এটা লেখাটা অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাতে তুমি যদি ডাইরেক্টলি এই আর্টটি থেকে যদি অন্য কোনো আর্টে রূপান্তরিত করতে চাও সেটাও তুমি করতে পারবে। তো এখানে দেখো অনেক ওয়ার্ড আর্ট স্টাইল শো করতেছে। তো এখান থেকে তুমি একটা আর্ট সিলেক্ট করে তুমি দিতে পারবে। তো দেখো, এখান থেকে আমি এই আর্টটা সিলেক্ট করলাম। দেখো আর্টটি চেঞ্জ হয়ে গেছে, কালারটাও চেঞ্জ হয়ে গেছে, আর্টটাও চেঞ্জ হয়ে গেছে। তুমি এখানে তুমি আবার কালার দিতে পারবে, কোনো সমস্যা নেই। দেখো আমি এখান থেকে কালার দিয়ে দিচ্ছি, ফিল এটা সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে এটার ফিল কালার দিয়ে দিচ্ছি আমি এখান থেকে এই কালারটা, আর এটার আউটলাইন কালারটা দিয়ে দিচ্ছি আপনার একটা কালার দিয়ে দিতেছি আপাতত। তোমার যদি অন্য কোনো কালার দিতে চাই চাও তুমি ওটাও দিতে পারবা। তো এখানে দেখো, এটা তো তুমি আবার এডিট করতে পারবা, অ্যাঙ্গেল সিস্টেম করতে পারবা। এই যে এখানে দেখো একটা হলুদ একটা বাটন চলে আসছে। তো এটাতে তুমি যদি ড্র্যাগ করো এটা আরও অ্যাঙ্গেলে চলে আসবে। এই যে দেখো, এটাতে যদি একটু উপরের দিকে নেই তাহলে উপর দিকে চলে যাবে। তো এটা তুমি একটু বড় ছোট করতে পারবা ওটা এভাবে। তো এই যে এখানে কার্সরটা রাখলে এই যে তীর চিহ্নটা আসে এখানে, তুমি যদি ক্লিক করে যদি অ্যাঙ্গেল করতে চাও সেটাও করতে পারবা। তো দেখো, এখন একটা গোলাকারে একটা লেখাটা পরিণত হয়েছে। তো
তো এভাবে ওয়ার্ড আর্টের অপশন তুমি কাজ করতে পারবা। তো এটা যদি এলএন সিস্টেমে সেট করতে চাও তুমি সেটাও করতে পারবা, সেন্টার রাখলে সেন্টার চলে যাবে, লেফট এলএন গেলে ওটা করতে পারবে এবং জাস্টিফাই রাখলে ওটা করতে পারবে। তো আমি লেফট এলএন দিয়ে দিলাম, তো এটা এখন লেফট এলএনতে চলে গেছে। তো সেটা তুমি আরও কাজ করতে পারবে, যেমন এটা ধরার পর তুমি শ্যাডো কালার যদি দিতে চাও তুমি ওটাও করতে পারবে। দেখো এখানে শ্যাডো কালার কিন্তু রিফ্লেক্ট করতেছে। তো এই শ্যাডো কালার থেকে তুমি যদি মনে হয় যে না এটা আমার ভালো লাগতেছে না, তুমি আরও অন্য শ্যাডো কালার দিবা, হ্যাঁ তুমি এটাও দিতে পারো। যেমন আমি এখান থেকে আমি আরেকটা শ্যাডো কালার দিয়ে দিই, যেমন হচ্ছে এই কালারটা আমি সরি এই কালারটা দিয়ে দিই, যে রিফ্লেক্টিং শ্যাডো কালার, তো ওটা দিয়ে দিলাম। এটার মধ্যে ছিটি একটা এফেক্ট দিতে পারবো আমি, দেখো এটাও কিন্তু দিতে পারতেছি। তোমার যদি মনে হয় যে তুমি থ্রিডি আর্টটা তুমি নিজের হাতে তুমি করে দিবা কিংবা থ্রিডি কালারটাও দিবা ওটাও কিন্তু তুমি পারবা। তুমি এটা সাইজ অনুযায়ী তুমিও দিতে পারবা, তারপর লাইটিং অনুযায়ী ওটাও তুমি দিতে পারবা। যেমন দেখো এই যে এখানে কার্সর রাখার সাথে সাথে কিন্তু প্রিভিউ করতেছে, দেখো এখানে কিন্তু প্রিভিউ করতেছে। তো এই এখান থেকে আমি একটা স্টাইল সিলেক্ট করে দিচ্ছি। তো তুমি এটাকে তুমি আরও স্টাইল করতে পারবা। তো এখানে আমি একটা ফিল কালার দিয়ে দিই, অবশ্যই এখানে ফিল কালার দিলেও এখানে শো করবে না যেহেতু এটা শ্যাডো কালারের সিস্টেমে এটা। তো এখান থেকে আমি অন্য একটা কালার দিয়ে দিচ্ছি, যেমন এই কালারটা দিয়ে দিলাম, এই কালারটার মধ্যে আমি ফিল কালারটা চেঞ্জ করে দিলাম। যেমন এটা দিলাম ফিল কালার এবং একটা লাইন কালার, সরি লাইন কালারটা চলে গেছে। তো এটা তারপরেও দেখো মোটামুটি খারাপ না, এটা শ্যাডো কালারের মধ্যে খুব ভালো একটা আর্ট হয়েছে। তো এটা যদি থ্রিডি মোডটা যদি তুমি এটা যদি নান করে দিতে চাও তুমি ওটাও পারবে। দেখো এখন নান করে দিছি, এখন মোটামুটি ভালোই দেখাচ্ছে। তো এটা হচ্ছে তোমার ফরম্যাট ওয়াটার আর্টের কাজ। তো এটাতে তুমি লাইন স্পেসিংটা যদি মনে করো যে না এটা অনেক ঘন হয়ে গেছে, তুমি এটা তুমি আরও আলাদা আলাদা ফাঁকা জায়গা করবে, সেটাও তুমি করতে পারবে। লাইন স্পেসিংয়ে চলে গিয়ে তুমি এখান থেকে করে নিতে পারবে, যেমন ভেরি টাইট, অনেক মানে একসাথে হয়ে অনেক হেজি বিজি হয়ে গেছে। তো এখান থেকে তুমি যদি চেঞ্জ করো লুসেস, এখান থেকেও করতে এটাও করতে পারবে। তারপরে তুমি যদি বলো যে নর্মাল, হ্যাঁ নর্মালও রাখতে পারবা। তারপর ওই যে বললাম এটার যে একটা পজিশন, ওই পজিশন সেট করে এখান থেকে পজিশনের ব্যাপারটা তুমি তো দেখছোই, সমস্যা নেই। তারপর হচ্ছে এলএন লেফট, তো এটাতে ক্লিক করলে এলএন লেফটে চলে যাবে, এবং যদি রাইটে ক্লিক করি তো রাইটে চলে যাবে, এবং সেন্টারে ক্লিক করলে সেন্টারে চলে আসবে। তো এটা তোমার ইচ্ছা অনুযায়ী তুমি এটা করতে পারবে। তো এটা যদি হাইট ওয়েটটা যদি তুমি ইচ্ছা মতন এখান থেকে বাড়াতে চাও তুমি এটাও করতে পারবে। কিন্তু এখানে সবই তোমার এডিটিং টুলসটা তোমার কাছে ওই অফিস 2007 শো করতেছে। এটাই হচ্ছে অফিস ওয়ার্ডে মূল কাজ, যে আপডেট আপডেট জেনারেশনে কী কী কাজ বেশি এই ওয়ার্ড অপশনটিতে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে এই অফিস ওয়ার্ডের কাজ। আর এই অফিস ওয়ার্ডে মূলত আমরা দেখছি যে প্রায় 90 ভাগ মানুষ আমাদের দেশের এই অফিস 2007-এর মধ্যে কাজ করে, কেননা এটার মধ্যে কাজের মজাই আলাদা। এটা যখন তুমি কাজ করবে তখন তুমি বুঝতে পারবে, এখন হয়তো তুমি কাজ নতুন করে দেখতেছো কিংবা এটার স্টাইলগুলো এটার টুলসের কাজগুলো দেখতেছো, যখনই তুমি এই কাজটা নিয়ে তুমি প্রফেশনে চলে যাবে তখন কিন্তু এটা বুঝতে পারবে যে লেখালেখির জন্য সব থেকে ভালো 2007 বর্তমানে যে চলতেছে এটা অনেক ভালো, সেটা তখন তুমি ফিল করতে পারবে। এখন হয়তো নাও ফিল করতে পারো, যেহেতু আমরা এই প্রফেশনে আছি আমরা বলতে পারি যে এই 2007টা লেখালেখির জন্য অনেক ভালো একটা সফটওয়্যার। তো দেখো এভাবে তুমি ওয়ার্ডার থেকে তুমি কাজ করতে পারবে। তো এটা যে কোনো সাইডে রেখে দিলে তুমি ড্র্যাগ করে রেখে দিলে তুমি এটা তারপর যে কাজগুলো আছে সেটা করতে পারবে। যেমন আমি এখানে রেখে এখানে আর 2-3টা এন্টার দেওয়ার পর দেখো এখানে একটু জায়গা হয়েছে, তো জায়গা হওয়ার পর আমি উপরে দিয়ে দিলাম এবং এখানে কিছু লেখা লিখে দিলাম, যেমন সেন্টারে লেখলাম লেখাগুলো, যেমন এই লেখাটাই লিখলাম এম CROSOFT মাইক্রোসফট সি সরি CORPORATION মাইক্রোসফট কর্পোরেশন। মাইক্রোসফট কর্পোরেশন লেখাটাকে পুরোটা সিলেক্ট করলাম, একটু ফ্রন্ট সাইজটা বাড়িয়ে নিলাম হোম টুল থেকে, দেখো এটা একটু মোটাও করে দিলাম, হালকা একটু কালার দিয়ে দিলাম আমরা, গাঢ় কালারটা দিয়ে দিলাম। তো দেখো
এখন সরি লেখাটা একটু বলতে চাচ্ছি, মাইক্রোসফট এই লেখাটা হবে, এখানে একটা এই লেখাটা হবে অবশ্যই, এটা আমাদের ভুল হয়েছে, এটা আমি সংশোধন করে দিতেছি। এখানে রাইট বাটন ক্লিক করে এডিট টুলসে গিয়ে তুমি এখান থেকে এডিট করতে পারবে, এখানে আই হবে, তারপর ওকে প্রেস করে দিলাম। দেখো এখন একটা সুন্দর একটা ডিজাইন চলে আসছে, তো এটা আমি এইখান থেকে একটু ড্র্যাগ করে দিয়ে একটু বড় করে দিলাম।